ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব সম্পর্কে অনেক গুজব ধারণা রয়েছে, যেমন এই ওয়েবে ঢুকলে সকল তথ্য হ্যাক হয়ে যাবে, ব্ল্যাকমেল করা হবে, অনেক ক্ষেত্রে খুনের ভয় দেখানো হবে। আবার অনেকেরই ধারণা ইন্টারনেটের এই অংশে পুরোটা জুড়ে থাকে বেআইনি সব কার্যকলাপ। এমন অনেক ভুল ধারণার সমাধান ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব নিয়ে আমরা যা ভুল জানি তা নিয়ে আজকের এই ভিডিও সাজানো হয়েছে। ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রোর পর। প্রথমে জেনে নেওয়া যাক ডার্ক ওয়েব সম্পর্কে। ইন্টারনেটের প্রায় 90% অংশ জুড়ে রয়েছে ডিপ ওয়েব। দ্য ডার্ক ওয়েব ফর্মস এ স্মল পার্ট অফ দ্য ডিপ ওয়েব, দ্য পার্ট অফ দ্য ডিপ ওয়েব ইন্ডেক্সড বাই সার্চ ইঞ্জিনস, অলদো সামটাইমস দ্য টার্ম ডিপ ওয়েব ইজ মিসটেকেনলি ইউজ টু রেফার স্পেশালি টু দ্য ডার্ক ওয়েব। এ থেকে আমরা বুঝতে পারি ডার্ক ওয়েব হলো ডিপ ওয়েবের একটা ছোট্ট অংশ। কিন্তু আমার অনেক খারাপ লেগেছে এই জন্য যে বড় বড় ইউটিউবাররা এই ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব এমনভাবে গুলে ফেলেছেন যে সাধারণ মানুষের কাছে মনে হবে ডিপ ওয়েব হলো ডার্ক ওয়েব, কিন্তু ব্যাপারটা এমন না। ডিপ ওয়েব সম্পর্কে জানতে চাইলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তবে ডিপ ওয়েব সম্পর্কে প্রচলিত সব গুজবই কি মিথ্যা? না, গুজবগুলো মূলত ডার্ক ওয়েব নিয়ে। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের সবথেকে ভেতরের অংশ। এই অংশে রয়েছে সকল আনলিস্টেড বা সাধারণ ইউজার থেকে হাইড করা ওয়েবসাইটগুলো। এ অংশ প্রায় আমাদের ব্যবহার করা সার্ফেস ওয়েবের মতোই বড়। ডিপ ওয়েবের 3-4% অংশ হলো ডার্ক ওয়েবের অংশ। কিন্তু কিভাবে হাইড করা হয়েছে এই অংশ? লক্ষ্য করলে দেখতে পাবো আমরা যে সকল ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি তার সবগুলোর প্রথমে www. এবং শেষে .com বা .org এ সকল থাকে, কিন্তু ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলোতে এর কিছুই থাকে না। ফলে ক্রোম ফায়ারফক্সের মতো সাধারণ ওয়েব ব্রাউজারগুলোর সাহায্যে এ সকল ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করা যায় না। এ সকল ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে প্রয়োজন হয় টর ব্রাউজারের মতো ব্রাউজারগুলো। কিন্তু কী এই ব্রাউজার? ইউএস নেভির 3 সদস্য দ্বারা নিজেদের মধ্যে গোপন যোগাযোগের জন্য এই ওয়েব ব্রাউজার তৈরি করা হয়। আমরা যেমন অনেক সময় নিজেদের আইপি অ্যাড্রেস হাইড করার জন্য ভিপিএন প্রক্সি এগুলো ব্যবহার করি, টর ব্রাউজার বিল্ট ইন এমন ভিপিএন রয়েছে যা সাধারণ ভিপিএনের মতো শুধুমাত্র এক স্তর নয়, বরং অনেকগুলো স্তর ও আলাদা আলাদা আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়ে থাকে, যে কারণে ব্যবহারকারীদের বা ওয়েবসাইটের মালিকদের খুব সহজে খুঁজে বের করা সম্ভব হয় না। কিন্তু কেন এত গোপনীয়তা? আর কারাই বা ব্যবহার করে ডার্ক ওয়েব? চলুন দেখে নেওয়া যাক কী থাকে ডার্ক ওয়েবে। প্রশ্নটা বরং এমন হওয়া উচিত, কী থাকে না ডার্ক ওয়েবে? জাল পাসপোর্ট চান? পেয়ে যাবেন। পেশাদার খুনি চান? পেয়ে যাবেন। পাইরেট বই সিডি লাগবে? কোনো ব্যাপারেই না। আর দুর্ধর্ষ সব হ্যাকিং টুল তো খুব সহজলভ্য। যে কোনো ধরনের ড্রাগস? চলবে। আছে খুন, টর্চার, রেপ, অ্যানিমেল কিলিং, জি সবই আছে তাতে। এসব তো ছেলে খেলা, আরও গভীরে ঢোকা যাক। রাষ্ট্র গোপন তথ্য, আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্ত্র বেচা কেনা, এসবও কিন্তু ডার্ক ওয়েবে আছে। তবে সাধারণ সার্চ ইঞ্জিন বা ব্রাউজার এসবের হদিশ পায় না। আপনি যদি মনে করেন যে ডার্ক ওয়েবে যা ইচ্ছা তাই করে বেড়াবেন, কেউ কিছু টের পাবে না, বড় ভুল করবেন, বিশাল বিপদে পড়ে যাবেন। এই তো কিছুদিন আগে ডার্ক ওয়েবের কুখ্যাত চোরাই বাজার সিল্ক রুট বন্ধ করে দেওয়া হলো। এ পর্যন্ত পড়ে হয়তো আপনি খুব এক্সাইটেড হয়ে গেছেন, ভাবছেন যাই ঢুকে দেখি ব্যাপারটা কী। আসলে ব্যাপারটা সেরকম না। ডার্ক ওয়েব অনেক স্লো একটি নেটওয়ার্ক, মাঝে মধ্যে এখানে একটি সাধারণ মানের ভিডিও বাফার হতে অনেক সময় লেগে যায়, আর নিষিদ্ধ জিনিসের সম্ভার আছে বলে যে তা একদম সাজিয়ে গুছিয়ে রাখা আছে ব্যাপারটাও এমন না। ডার্ক ওয়েব নিয়ে প্রচলিত আছে নানা রকম মিথ্যা, এগুলোর কিছু সত্য, কিছু অর্ধসত্য, কিছু মিথ্যা। বলা হয়ে থাকে আমরা সাধারণভাবে যে ওয়েব দেখি তা ইন্টারনেটের মোট আকারের মাত্র 10%, বাকি হলো ডার্ক ওয়েব। এটা একদমই ভুল কথা। ডার্ক ওয়েব আদতে ইন্টারনেটের ক্ষুদ্র একটি অংশ। আর সবথেকে বড় কথা, এখন যা বলবো তা জানার পর আপনি এতক্ষণ যা শুনেছেন তা মিথ্যা মনে হতে পারে। ডার্ক ওয়েব মানে নৃশংস খুনি, বর্বর ক্রিমিনাল আর ড্রাগসের আস্তানা নয়। এখানে আপনি রেডিও শুনতে পারেন, ফ্যাশন ট্রেড নিয়ে আলোচনা করতে পারেন, আর সবথেকে বড় কথা হলো আপনি টর নেটওয়ার্ক ব্যবহার করে সবখানে ঢুকতে পারবেন, ফেসবুক থেকে ইউটিউব সব। তবে টরের অনেক ভালো ব্যবহারও আছে। চীন, ইরানের মতো দেশে ইন্টারনেট কঠোরভাবে হ্যান্ডেল করা হয়। এখানে সরকারের বিরুদ্ধে মুখ খুলতে অনেকে টর ব্যবহার করে। জার্নালিস্টরা তাদের সোর্সের সঙ্গে সুরক্ষিতভাবে তথ্য আদান প্রদান করতে ব্যবহার করে টর। এ নিয়ে আজকের পর্ব শেষ করছি। ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন। আপনি যদি এমনই রহস্যময় এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।